ফেনী জেলায় আকস্মিক ভয়াবহ বন্যায় নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানি সরবরাহে দুটি ভ্রাম্যমাণ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এর মাধ্যমে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পানি সরবরাহ করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সামির হোসেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। পানিবন্দী মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহে ইউনিসেফের সহায়তায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। একটি ট্যাবলেট দিয়ে 5 লিটার পানি বিশুদ্ধ করা যায়, যা 48 ঘন্টা পর্যন্ত ভালো থাকে। নিরাপদ পানি সংগ্রহে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভ্রাম্যমাণ গাড়ি ঘিরে দীর্ঘ লাইন। এছাড়াও জেরিকেনের মাধ্যমে ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সংগ্রহ করে বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হচ্ছে। পানির জন্য মানুষ হাহাকার। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর থেকে নিরাপদ খাবার পানি সরবরাহ করাতে আমাদের অনেক উপকার হচ্ছে এবং আমরা বিশুদ্ধ পানি পান করতে পারতেছি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, ইতিমধ্যে প্রায় 4 লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। ফেনী পুরা জেলার প্রায় 90% এলাকা প্লাবিত হয় এবং ব্যাপক পরিবার ক্ষয়ক্ষতি হওয়ার কারণে মানুষ পানীয় জলের দুর্ভোগে ভুগছিল এবং এই পানীয় জলের সমস্যা এবং খাদ্য সমস্যা দূর করার জন্য আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে পুরা জেলার পানি সরবরাহ সঠিকভাবে যেন পানি সরবরাহ করতে পারে সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিরাপদ পানি সরবরাহে এই উদ্যোগ আরও বড় পরিসরে করার দাবি বানভাসী মানুষের। সামির হুসাইন, চ্যানেল আই, ফেনী।